চট্টগ্রাম 32 নং আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারীগলি মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ 500 টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন 32 নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। জহরলাল হাজারীর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রতন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, গার্মেন্টস ফেডারেশনের সভাপতি শ্রীমতী ঝর্ণা দেব ব্রাহ্মণ, ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাস অসিত, বিশিষ্ট ব্যবসায়ী শিবু প্রসাদ দাস, জানে আলম, লিঠন দাস, সাধু বিশ্বাস, বিপ্লব চৌধুরী, নিপু শর্মা, উৎফল দাস, জয় চৌধুরী প্রমুখ। এবং বিশিষ্ট সংগঠক সমাজ সাগর অনুষ্ঠানের মধ্যমণি শেখ কাশ্মীর উপহার আমাদের এই এলাকার কৃতি সন্তান সাবেক বারবার নির্বাচিত সফল মেয়র আলহাসে বিশ মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান, এই এলাকারই সাংসদ ব্যারিস্টার মহুল আচরণ চৌধুরীর নাফলের ব্যক্তিগত উদ্যোগের যে সহযোগিতা তাও আমরা আমাদের নেতা কর্মীদের মাধ্যমে এবং যারা আমাদের নেতা কর্মীরা এই জনগণের পাশে থাকে তাদেরকে নিয়ে আমরা এসে সহযোগিতা করে থাকি। গতবার আপনারা জানেন আমাদের এই আন্দরকিল্লা ওয়ার্ডে যখন করোনা কালীন সময় আমাদের অনেক মানুষ কর্মহীন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আন্দরকিল্লা ওয়ার্ডে 5,000 মানুষকে আপনারা খাদ্য সহায়তা করেছেন এবং 1,500 মানুষকে 2,500 টাকা করে প্রদানা প্রদান করেছেন উপহার, ঈদ উপহার অনেকে পেয়েছেন। এবারও কিন্তু তারা সেই 2,500 টাকা করে আপনারা পাচ্ছেন, যারা গতবার পেয়েছেন তারা এবারও পাবেন। যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। হয়তো অনেকে বলতে পারেন আমাদের এই এলাকায় আমাদের 50,000 মানুষের বসবাস, কিন্তু আমরা 1,500 মানুষকে এ সহযোগিতা দিতে পেরেছি। অনেককে আমরা খাদ্য সহযোগিতা দিয়েছি, অনেককে আমরা কাপড় লুঙ্গি প্রদান করেছি, বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। তারা অংশ হিসেবে এবারও আমরা আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে তাদের মাধ্যমে আমরা প্রতিটি এলাকা যারা কর্মহীন, কর্মহীন বলতে কারা, যারা দূরপাল্লার বাস চালায়, যারা টেম্পো চালায়, যারা হোটেলে আপনার কাজ করে, যারা আমাদের বিয়ের ক্লাবে ক্লাবে বয় বিয়ারের কাজ করে, তাদের কাজ তারা কর্মশূন্য। যারা মধ্যবিত্ত মানুষ অনেকে ছোটখাটো কাজ করত, মধ্যবেলা কাজ করত, তাদের তারা কর্মহীন, তাদেরকে আমাদেরকে খাদ্য সহযোগিতা দিতে হবে। কিন্তু একজন গার্মেন্টস কর্মী, একজন মুঠে, একজন মানুষ বাসাতে কাজ করছে, এরা কিন্তু তার কর্মটা এখনো কিন্তু এই করোনাকালীন সময়ে তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অনেক শিক্ষিত মানুষ তারা লজ্জায় বলতে পারে না আমরা তাদের পাশে আছি। তো এবার আমরা কি করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আন্দরকিল্লা ওয়ার্ড তত 41টি ওয়ার্ডে 80 জনকে 500 টাকা করে একটা তহবিল প্রদান করেছেন এবং 500 থেকে 800 টাকার একটা একটা উপহার সামগ্রী আমাদেরকে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা সেটা প্রদান করছি। আসলে কি কথা